Ogni tanto gli altri chiedono, ওকে ফাইন, এখন ঘটনাটা হচ্ছে আমি যে জিনিসটা করব আজকে, আমরা ইউজার রোলটা সম্বন্ধে জানবো, বুঝা গেছে? আমরা কিছু আগে ইউজার রোলের জন্য কোনো টেবিল বানাইছিলাম মনে হয় না? হ্যাঁ, রোলের কোনো টেবিল ছিল, আমরা অ্যাপের মধ্যে গেলে দেখতে পারবো, মডেলের মধ্যে না, রোল নামে কোনো কিছু নাই। তো আসেন আমরা কিভাবে বানাবো, কন্ট্রোল কি, কন্ট্রোল সি, দেখি লেখো পিএসপি আর্টিসান মেক, আরে মেক মডেল, মডেলের নাম দেবো হচ্ছে ইউজার রোল। কি লিখবো? ইউজার রোল, ইউজার রোলের মধ্যে ড্যাশ দিয়ে কি দেবো, এম। ওকে, মাইগ্রেশন আসবে, আগে তো টেবিল বানাবো, বোঝা গেছে? আই কি বানাবো, আগে টেবিল বানাবো। আচ্ছা, এখন টেবিল বানাইতে গেলে এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে ডাটাবেজের মধ্যে মাইগ্রেশন, এটার মধ্যে মানে ইউজার রোলের মধ্যে আসব। এখানে আমরা লিখব যে রোল আইডি, কি লিখব, রোল আইডি, এবং এখানে আসবে হচ্ছে, এখানে আসবে কি আসবে বলেন তো, স্ট্রিং, কি আসবে স্ট্রিং, এরপর কি আসবে, রোল নেম। ওকে, স্ট্রিং এর মধ্যে আমরা দেবো কত রোল নেম, 20-এর বেশি তো হবে না, বুঝা গেছে? আর আর এখানে আমরা কি করব, এখানে এসে আমরা রোল, আর আমরা এটা কি করে দেবো, ইউনিক করে দেবো, কি করে দেবো, ইউনিক করে দেবো, বুঝা গেছে? এটা আমরা কি করে দেবো, আমরা ইউনিক করে দেবো, ইউনিক করছি, ইউনিক করলে এখানে মানে কি আসবে, ইউনিক তো কিছুই আসবে না, ঠিক না? ভুলে গেলে হয় কি, কি লিখবো, স্ট্যাটাস, হ্যাঁ, নাহলে তো আমরা আসি নাকি, টিপু আপনার তো মানে ডিজাইন করেন নাই না? হ্যাঁ, আপনাদের যদি বললাম যে আসবেন এরকম সুযোগ কেউ দিবে আপনারে? আচ্ছা, ইন্টিজার ইনক্রিমেন্ট স্ট্রিং ইন্টিজার স্ট্যাটাস করলাম, করছি। এখন আমরা এখানে এসে যে জিনিসটা করব, আমরা এখান থেকে হ্যাঁ জানুয়ারি, ও আচ্ছা, ডিজাইনের পাশ তো জানুয়ারির মধ্যে হবেই। ওকে, লোকাল হোস্ট, এটা ওই পিসি অনেক স্লো হয়ে গেলে তখন এটা হয়। ওকে, এটা আমরা করার পরে যে জিনিসটা করব, আমরা এখান থেকে মাইগ্রেট করব, কি করব বলেন তো, আরিফুল কি করব, কি লিখব, পিএসপি মাইগ্রেট, বুঝা গেছে? পিএসপি আর্টিসান কি করলাম, মাইগ্রেট। ওকে ওকে, আমাদের কি কি জিনিস মাইগ্রেট করা আছে এটা আমরা দেখবো কিভাবে, পিএসপি আর্টিসান মাইগ্রেট স্ট্যাটাস, কোন কোন টেবিল আমাদের মাইগ্রেশন করা হয়েছে, এখানে কি আসছে, ইয়েস 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 আসছে না, এর মানে মানে এগুলো হচ্ছে কি আমার মাইগ্রেশন করা আছে, বুঝা গেছে? যদি কোনো টেবিল মাইগ্রেশন করা না থাকে তাইলে এখানে দেখাবে যে না, মাইগ্রেশন করা নাই। ওকে, তো যার জন্য আমরা এখানে কি লিখবো, পিএসপি আর্টিসান ওই যে ফ্রেশ মানে রিফ্রেশ, হ্যাঁ, ওইটা করলে যতগুলো টেবিল আছে ডিলিট হয়ে আবার নতুন করে টেবিল হবে। হুম হুম
দিতে হবে। ওকে, কি বোঝা গেছে এটা? বুঝতে পারছি। গুড, এটা যদি আমরা বুঝে থাকি তার মানে এবার আমরা যেটা করব, যে এবার আমরা আমাদের এই যে একটা টেবিল তৈরি হয়েছে রয়্যাল নামে, কি নামে, রোল নেম মনে করেন এরকম লিখলাম যে সুপার অ্যাডমিন, মানে এটা তো অটোমেটিক হয়। ওকে, আমরা কি লিখলাম, সুপার অ্যাডমিন ক্রিয়েট করছি এরকম নাকি, অ্যাডমিন এমনি আর কি দেখা সৌন্দর্যের জন্য, বুঝা গেছে? আচ্ছা, তারপরে আমরা এখান থেকে যে জিনিসটা করব, আবার ইনসার্ট করব, কয়টা করলাম, মানে দুটা করলাম না, কি লিখলাম, অথর এটা কি লিখবো, এডিটর নাকি? না না, এক মানে ডিলিট হলে তো বুঝা গেছে আরিফুল, না এটা হচ্ছে আমার আসছে এখন এই ইউজার, ইউজারের মধ্যে গিয়ে কিন্তু এখানে রোলের কোনো অপশন নাই। আছে কোনো রোলের অপশন? আমরা এমনি একটা বানাবো, বুঝা গেছে, আমরা এমনি একটা বানাবো। এখানে আমরা কি করব, আফটার ইমেলের পরে, বুঝা গেছে, আফটার কি ইমেলের, আফটার ইমেলের পরে আমরা একটা দেব, কি দেব আমরা একটা দেব, এটা হচ্ছে কি, এটার নাম হবে কি, এরকম দিলাম যে ইউজার, কি দিলাম, রোল, কি দিলাম, বা এখানে আমরা মানে লিখলাম যে রোল, লিখলাম রোল আইডি নাও দিলাম, ধরেন রোলেই লিখলাম, ওকে, বা আমরা এখান থেকে রোল আইডি মানে ওইটা দিতে হবে এরকম না, ওকে, ডিফল্ট আমি ডিফল্ট হিসাবে যদি কেউ করে আমরা অ্যাজ ডিফাইন ফাইভ মানে অটোমেটিক পাস চলে আসবে, পাস মানে কি, সে সাবস্ক্রাইবার, ওকে। আর আমরা ভেতর থেকে তো সেট করলে কি করব, আমরা তো চেঞ্জ করেই দেবো, কিন্তু বাইরে থেকে যারা রেজিস্ট্রেশন হবে ওদের রোল কত, পাস, ওকে। আমরা এখান থেকে কি করলাম, সেভ করব, করে দিলাম। এখন আমাদের এখানে ইউজার আছে কয়জন, আমাদের এখানে ইউজার আছে সাইদুল ইসলাম, উজ্জ্বল, নাহিয়ান, সবার রোল আইডি কত, পাস। তো আমি এন এক দিলাম, এর হচ্ছে এক, নাহিয়ানের হচ্ছে কত, দুই নাকি, হাবিবার হচ্ছে কত, তিন, আরিফুলের হচ্ছে কত, ধরেন পাঁচ, বুঝা গেছে, ওকে, চার, মানে আমার আরেকজন করতেই পারি, বুঝা গেছে। আচ্ছা, আপনার একটু কি করে দিলাম, বেশি দিয়ে দিলাম নাকি। আচ্ছা, এখন আসেন আমরা রোলের যা কিছু আমরা করছি, যে আমরা অত যা ইউজ করি না, অত এটা মিডিল আয়ার না, এই অত গুলা থাকে কোথায়, এই অ্যাপস এর মধ্যে গিয়ে আমার এই HTTP এর মধ্যে দেখেন একটা কি আছে, কন্ট্রোলার, একটা কি আছে, মিডিল ওয়্যার, যত মিডিল ওয়্যার তৈরি হয় সবগুলো কোথায় চলে আসবে, এখানে। এখন আপনি ওই রোলের নাম অনুযায়ী যে মিডিল ওয়্যার লিখবেন এরকম না, আপনি লিখতে পারেন যে ধরেন টিমু, আমরা টিমুরে ধরলাম যে টিমুর হচ্ছে পারমিশন হচ্ছে এক, টিমু মানে হচ্ছে কি, সুপার অ্যাডমিন, এরকম আমরা করতে পারি না। বাট আমি সব সময় যেটা ফলো করি বা যেটা করি, যে যে নামে আমার রোল নেম আছে ওই নামে করলে আমার বুঝতে কি হয়, সুবিধা হয়, আমার কথা বোঝা গেছে, আপনি অন্য নামে করতে পারবেন। আসেন আমরা কি বানাবো, আসেন আমরা মিডিল ওয়্যার বানাবো, কি বানাবো আমরা, মিডিল ওয়্যার বানাবো, ওকে, করি। অর্থাৎ এই এই বিষয়গুলাও কিন্তু আমার এই সমস্ত কিছু, এইটা যদি বোঝেন আপনারা সফটওয়্যার বানাতে পারবেন, কারণ সফটওয়্যার তো পারমিশন থাকে কে কতটুকু দেবে, বা আমরা একটা ওয়েবসাইটেও কিন্তু দেখি। তো আসেন আমরা কি বানাবো, কন্ট্রোল সি যখন দেব কমান্ড মোডে, কন্ট্রোল সি যখন দিচ্ছি, পিএসপি আর্টিসান মেক
মিডলওয়্যার, গুড। মেক কি মেক মিডল ওয়্যার, এবার মিডলওয়্যারের নাম কি দেব? সুপার অ্যাডমিন। কি দেব? সুপার অ্যাডমিন। এই নাম কেন দিলাম আমরা একটু দেখে আসবো। ওদের সবগুলা সুপার অ্যাডমিনের ফার্স্টের ক্যাপিটালটা কি একটু খেয়াল করেন, প্রত্যেকটা হচ্ছে ক্যাপিটাল লেটার না, এবং দুই ওয়ার্ড হলে কি চেক ফর, এফটা বড় হাতের, মেইনটেন্স মডেল মোড, ঠিক আছে লেখা আছে না এরকম। আচ্ছা তো আমরা এখন যে জিনিসটা করব, সুপার অ্যাডমিন দেওয়ার পর একটা ইন্টার চাপবো, চাপছি। এবার আমরা এখানে যদি আসি, দেখেন সুপার অ্যাডমিন নামে এটা চলে আসছে নাকি চলে আসছে না? না, ওকে, ওগুলার মধ্যে তো কাজ করা আছে, আপনারটাতে তো কাজ করা নাই। ওকে, আমি এখন পর্যন্ত কোনো কিছু কপি করছি আমরা দেখছেন যে একটা কন্ট্রোলার কপি করে একটা বানাইছে? আপনি করতে পারেন, কিন্তু কমান্ড মোডে করাটা সব থেকে বেশি বেটার, বুঝে গেছেন? পিএসপি, এই যে এখান থেকে গিয়ে আমরা কি লিখবো, এখান থেকে কি লিখবো, অ্যাডমিন, কি লিখলাম এখান থেকে কি লিখবো, অ্যাডমিন। ওকে, এখান থেকে কি লিখবো দেখাচ্ছি, অথর, এই যে কন্ট্রোল না, এই যে উপরে হাফ বাটন দিলেই হ্যাঁ না আগেরটা চলে আসবে। ওকে, এই মানে এখানে কি লিখলাম, মিডলওয়্যার, এখানে কি লিখবো, এডিটর, এখানে কি লিখবো, এডিটর। ওকে, এখানে দিলে কি লিখবো, সার্ভিস, কি দিলাম, আমার কাজ কিন্তু শেষ। এবার এগুলোর কি করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। ওকে, এগুলোর আমরা রেজিস্ট্রেশন করবো লাস্টে কোথায়, এইচটিটিপি এর মধ্যে, মিডলওয়্যার এর মধ্যে আছে না? এখন আমরা তা গিয়ে রেজিস্ট্রেশন করবো কোথায়, একটু সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। এটার মধ্যে একটা প্রোভাইডার, আমরা এইচটিটিপি এর মধ্যে কার্নেল নামে একটা কি কার্নেল ডট পিএসপি আছে না, কি আছে কার্নেল, এই যে দেখেন কার্নেল ডট পিএসপি আছে না? আমরা এই কার্নেল ডট এর মধ্যে এখানে দেখবো যে এখানে মিডলওয়্যার বেশ কিছু, এখানে অনেক কিছু আছে। এই যে এই জায়গাতে অথ, এই জায়গায় দেখেন এরকম দিয়ে রাখছে না কি, হ্যাঁ কি, এইচটিটিপি এর মধ্যে মিডলওয়্যার, এর মধ্যে অথ, এর মধ্যে দেওয়া আছে, এরকম দেওয়া আছে না? ওকে, তো এই যে এখানে দেখেন যে এখানে কি বলতেছে যে ইলুমিনেটের মধ্যে, ওকে ইলুমিনেটি, ওকে ওকে ইলুমিনেটি না কি, আপনি কি এটার ভক্ত নাকি? আচ্ছা, আমরা এইটারে কপি করে এনে নিচে বসাবো। দেখেন এখানে যদি আমি, এখানে আমার এটার নাম কি, সুপার সুপার অ্যাডমিন করছি, আর এখানে যদি আমি লিখি আরিফ, এর মানে সুপার অ্যাডমিনই আরিফ নামে কাজ করবে। মানে কি নামে, মানে এটা হচ্ছে মানে কোন নামে কল করব। উনি যেমন নাম লিখছে আরিফুল ইসলাম, কিন্তু আমি কিন্তু এটা কি আরিফ নামে, আমার কথা বোঝা গেছে? ওকে, তো আমরা এখানে কি লিখবো, মনে করেন লিখলাম যে সুপার অ্যাডমিন, ওই নামটা স্মল লেটার লিখলাম। খেয়াল করেন সবাই কিন্তু স্মল লেটার ফলো করছে না কি? এখানে দেখেন অ্যাডমিন এর মধ্যে ঢুকলাম, এইচটিটিপি এর মধ্যে, মিডলওয়্যার এর মধ্যে কি, সুপার অ্যাডমিন। আমি কিন্তু উপরেরটা কপি করে নিয়ে আসছি, কারণ এগুলা কিন্তু ইলুমিনেটের মধ্যে। ওকে, তো আমরা যে জিনিসটা করব, অ্যাডমিন এখানে কি আসবে, অ্যাডমিন এখানে কি লিখবো, এখানে আমরা কি দেবো, হ্যাঁ এখানে আমরা কি লিখবো, এডিটর, এখানে আমরা কি লিখবো, এডিটর, এখানে কি আসবে, এডিটর করছি। আচ্ছা, এখন আমার এখানে আরেকটা কাজ থাকবে, এটা হচ্ছে কি, ধরেন এখানে আমি মেম্বার লিখতে পারি, আর এখানে কি থাকলো, সাবস্ক্রাইবার থাকতে পারে না, উল্টা পাল্টা, তো আমি এখানে সাবস্ক্রাইবার লিখি নাকি কি, সাবস্ক্রাইবার, আর এখানে আমরা কি করব, সাবস্ক্রাইবার। ওকে, খুবই সুন্দর, ঠিক আছে। এখন আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে
ব্যানার তো আমরা আপলোড করতেই পারছি নাকি? হ্যাঁ ব্যানারটাও কিন্তু শেষ করে দিছি এখন, এরপর আমরা সোশ্যাল মিডিয়া স্যার, ধরবো এটার ব্যানার পরে। স্টাইল তো সব হ্যাঁ সেম ভাবেই তো, একটা বললে সব পারবেন না কি, সব শেখাচ্ছি। ওকে এখন আমাদের এটার কাজটা শেষ, এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই যে প্রত্যেকটা আমাদের কার্নেলের কাজ কিন্তু শেষ, বুঝতে গেছে? কার্নেলে আমাদের আর কোনো কাজ নাই, এখন আমরা চলে আসবো আমাদের মিডিল ওয়্যারের মধ্যে, আমরা এইগুলো আমাদের আর দরকার নাই আপাতত, এগুলো ভুলে যাই আমরা, বুঝা গেছে? ওকে এগুলো আমরা এখন ভুলে যাব। আমরা এখন এই প্রত্যেকটা, যেমন সুপার অ্যাডমিন আছে না, সুপার অ্যাডমিনের মধ্যে গিয়ে আমরা এইটা রিটার্ন হওয়ার আগে, বুঝা গেছে এটা কি, এটা রিটার্ন হওয়ার আগে আমরা যে কাজটা করব এখানে এসে আমরা বলবো ইফ কি, ইফ আমরা বলছি, ইফের মধ্যে বলবো যে এখানে আমরা কি লিখবো, অথ, যদি ওই অথটা আমরা ইউজ করি নাই, যার জন্য এখানে আমরা কি করব, ইউজ কি লিখবো, ইউজ অথ লিখছি, ইউজ কি লিখলাম, অথ কোথায়, এই যে ক্লাসের নাম কি সুপার অ্যাডমিন, অথ তো আমি এখান থেকে আনতেছি, বুঝা গেছে? এটার মধ্যে আমরা ইউজার নেম আনতাম কিভাবে, এভাবে ধরে না ইউজার, ওকে এভাবে ধরে আমরা কি ধরবো, রোল কি আইডি, ওকে রোল আইডি যদি কি হয়, হ্যাঁ ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল যদি ওয়ান না হয়, বুঝা গেছে? আচ্ছা ওয়ান যদি না হয় তাহলে তুমি কি করো, তুমি রিটার্ন করো, রিটার্ন রি, রিটার্ন রিডাইরেক্ট নাকি কি করবে, রিটার্ন রিডাইরেক্ট, আমরা কি হোম ডটে পাঠিয়ে দেব না অন্য একটা পেজে পাঠাবো, মানে আমরা একটা পেজ বানাতে পারি না যে পেজ নট ফাউন্ড নামে কি, হ্যাঁ মনে করেন আপনি মানে আলাদা করে ইরর এর জন্য ইরর কন্ট্রোলার নামে একটা কন্ট্রোলার বানাইলেন কি, হ্যাঁ আচ্ছা পারেন না, না আপনার তো খালি তাই, হ্যাঁ না পারলে তো খালি করে দেই আমি, ওকে আমরা কি করব, না তাও বেশ সমস্যা নাই, ওকে বেশ উনি বেঁচে আমাদের বড় প্রভাব লাগলে আমরা নেব। মেক কি লিখবো, ইরর কন্ট্রোলার লিখলাম, কি লিখলাম, ইরর কন্ট্রোলার, খুশি সবাই, পাবলিক ফাংশন কি লিখবো জানো আরিফ, কনস্ট্রাক্ট, বোঝা গেছে কনস্ট্রাক্ট কি লিখবো, ইকো করলাম এমনি আর কি, ইকো করলাম বা ইন্ডেক্স এর মধ্যে ইকো করলাম না, আমরা আমরা এরকম করলাম যে পাবলিক ফাংশন পারমিশন, ওকে এমনি একটা ইকো লিখলাম, কি লিখলাম, ইউ হ্যাভ নো পারমিশন, পারমিশন ভিজিট দিস
is an access. করছে? ওকে, খুশি ধরেন এভাবে আমরা দিলাম, কি বোঝা গেছে? করছে এটা। এবার দেখেন, এইবার আমি আমি চাচ্ছি যে ইউজারের কোথাও যদি এক না হয় তাহলে ঢুকতে পারবে না, যদি এইটা ইকুয়াল ইকুয়াল এটা না হয়, বোঝা গেছে? এইটা না তাইলে আমরা এখান থেকে এটার জন্য জাস্ট এই যে কনস্ট্রাক্টরের মধ্যে দিলে সবাই পেয়ে যাবে না, আমাদের কি লিখবো? আমারটা বেশি দিন দাঁড়াইলে একদিন কান্না কাটতে আমরা কি লিখবো? দিস দেখেন, দিসের মধ্যে আমরা কি লিখবো বলেন তো? মিডল ওয়্যার, এই মিডল ওয়্যারের মধ্যে এবার কি লিখবো? সুপার অ্যাডমিন। আমরা কাজ করছিলাম কিসের মধ্যে? সুপার অ্যাডমিনের মধ্যে। এবার দেখেন, এবারই মজা দেখেন। হ্যাঁ অবশ্যই, এটা সেমি কলন আসবে, আসছে। এইবার আমি যেহেতু এটার মধ্যে আসছি, ধরেন এরকম আসলাম যে অ্যাডমিনের মধ্যে যদি দেই, অ্যাডমিনে যদি দেই, ধরেন আমার রেজিস্ট্রেশন করা নাই, ওকে, ও সার্ভ তো করি নাই, ওকে, মনে করেন আপনি একটার পর একটা চাপলে হাপে দেখবেন যতগুলা কমেন্ট দিয়েছেন প্রত্যেকটাই আসবে, যে যেটা দরকার খালি ইন্টার চাপবেন, বুঝা গেছে? আসছে, রেজিস্ট্রেশন করি আমি, ধরেন রেজিস্ট্রেশন করলো কি ইউসুফ নাকি বা শেফাত, শেফাতের আছে আর টিমুরটা করি, টিমুর নাম লেখাটা সুবিধা আছে, সহজ নাকি? এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, টিমুরে যখন আমি রেজিস্ট্রেশন করলাম তখন দেখেন টিমু কই চলে আসলো, এখানে চলে আসলো। এবার যদি আমরা তারে নিয়ে ইউজারের মধ্যে ঢুকতে যাই, অল ইউজারের মধ্যে যদি আসতে, ও আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে যেটা করব যে আমরা ইয়ে করি না, আমরা এখান থেকে কি লিখলাম? ইউজার লিখছি, টিমুরে কি বলতেছে? হ্যাঁ মানে বোঝা গেছে, আমরা কি তাইলে সহজে সেট করতে পারতেছি কি? হ্যাঁ গুড। এখন আমরা যদি ব্যাপারটা হচ্ছে এরকম যে দেন, তার ক্ষেত্রে এটা হচ্ছে না, মানে এখানে শুধুমাত্র সুপার অ্যাডমিনই ঢুকবে, আবার কিছু থাকবে যেটা অ্যাডমিন এবং সুপার অ্যাডমিন চেঞ্জ করবে, বোঝা গেছে? অ্যাডমিন এবং কি সুপার অ্যাডমিন দেখবে। এখন টিমুর তো এই মেনু দেখার কথা না, ঠিক না?
ও তো ওই মেনু দেখবে না, এর মানে তাইলে আমরা কি করব? ওকে দেখেন র আমাদের কত লাগে, র আমাদের কত লাগে, আমরা ঠিক আগের বার যেভাবে করছিলাম রর মধ্যে, মনে আছে রর কথা আমাদের? এখান থেকে এসে আমরা যে জিনিসটা করবো এখান থেকে লিখব ইফ, ইফ এর মধ্যে গিয়ে কি লিখবো ওখানে অথ ইউজার, এবং এখানে আমরা কি করব রোল, কি লিখবো রোল আইডি। ওকে ওকে নট ইকুয়াল যদি ওয়ান হয়, যদি এক না হয়, বুঝে গেছে? যদি এক না হয় তাইলে তুমি এখানে ঢুকতে দিও না, আমরা কি লিখবো এখানে ইন্ডিফ। এবার তার সে দেখবেও না, বুঝে গেছে কি সে দেখবে না করে না কি? আচ্ছা দেখি না কেন। আচ্ছা ও বুঝতে পারছি, এখানে আসবে কিরকম ইকুয়াল ইকুয়াল যদি ওয়ান হয় তাইলে তো ঢুকবে। হ্যাঁ ওকে তাইলে কি ঢুকবে? কে আসছে? সে চালাকি করলো, সে কি করলো, একটু চালাকি করলো। পেজ নট ফাউন্ড, আসছে কি বলতেছে, কি কি পারা যাবে এবার? এখন আমার যদি সুপার মানে আমি মানে আরেকটা মিডল ওয়্যার দেখাবো, বাকিগুলো আপনারা করতে পারবেন না? ওকে শীতের দিনে ঘুম চাপে, শীতের দিনে ঘুম হয়, তাই তো দেখ আপনারা শীতের দিনে ঘুম হয় না, কথা কম বলি আমরা একটু দেখি। হ্যাঁ আচ্ছা আসছে, হ্যালো আসসালাম আলাইকুম। আচ্ছা ঘটনাটা হচ্ছে আমরা কি বুঝছি এটা? হ্যাঁ আচ্ছা গুড, এর মানে আমরা কিভাবে এটা করবো না আমি আরেকটা দেখাই দিই মিডিল ওয়ারে, আপনাদের একটা মিডিল ওয়ার দেখাইতে হবে। মিডিল ওয়ারের মধ্যে যদি আমি অ্যাডমিন আসি, দেখেন অ্যাডমিন এমন একটা মিডিল ওয়ার এখানে এমন একটা জিনিস কাজ করবে যেটা একও কাজ করবে আবার কি দুইও কাজ করবে, মানে কে কে কাজ করবে, একও কাজ করবে আবার কি দুইও কাজ করবে। তো আমরা তাহলে এখানে প্রথমে এসে কি করব, আমরা এখানে প্রথমে এসে যেটা বলে দেব যে ইউজ কি লিখব, ইউজ কি লিখব অথ, বুঝা গেছে ইউজ কি লিখলাম ইউজ অথ। আর আমরা এখানে যে জিনিসটা করব, হ্যাঁ যে পাবলিক পাবলিক ফাংশন কি আসবে, পাবলিক ফাংশন কি আসবে, পাবলিক ফাংশন তো আসার কথা না, কি আসার কথা ইফ, ইফ আসছে, ইফ আসার পর আমরা কি বলবো অথ ইউজার রোল আইডি। ওকে লেস দেন ইকুয়াল রোল আইডি যদি ওকে গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন টু যদি দুইয়ের থেকে বেশি হয়, কি হয় দুইয়ের থেকে, দুই থেকে বেশি হয় এটা পাঁচ ছয় যায় আসুক না কি। ওকে ওকে মানে তিন থেকে সবাই দেখতে পারবে না, লেস দেন কি গ্রেটার দেন টু যদি দুইয়ের থেকে বেশি হয়, এর মানে দুই না কিন্তু দুইয়ের থেকে বেশি, যদি এটা হয় তাইলে তুমি কি করো একটু আগে যেটা করছিলাম কি
সুপার অ্যাডমিন কই? আচ্ছা ধরেন এইটা যদি আমরা এখানে দিই, কোথায় দেব দেখেন? এটা আমরা অন্য আরেকটা কন্ট্রোলারে দিই নাকি? কোন কন্ট্রোলারে দেব বলেন তো? ব্যানারে দিই নাকি? ধরেন ব্যানারের মধ্যে দেই, ব্যানারে দেই, মানে ব্যানার অ্যাডমিন সুপার অ্যাডমিন স্যার এটা করতে পারবে না। ব্যানারটা এটা এখানে এরকম আসলো কেন? ইমেজের মনে কোনো একটা উইথ টুইথ দেওয়া হয় না, ঠিক না? নির্দিষ্ট একটা উইথ দিলে কিন্তু কি এটা ঠিক চলে আসবে না? আচ্ছা এটা আমি ঠিক করে দেবো না। ওকে, অল ব্লেডে কি আছে? অল ব্যানার গট, এটা এখানে সমস্যা করতেছে। আমরা একটা উইথ দিয়ে দেবো, এটা উইথ আমরা দিয়ে দেব। উইথ দেব কত? আরে না, এত বড় কেন? ছোট আছে হোকা, আপনি একটু দেখতে পারলে তো বুঝলো। হ্যাঁ তো কি হয়েছে? এটাই তো ভালো কি, আপনি তো দেখতে পাচ্ছেন এটা কোন ইমেজ। ওকে না, কিন্তু যে তাহলে তো বড় হয়ে যাবে আর কি, বুঝে গেছে? বড় হয়ে যাবে। ওকে, আপনারা আপনাদের মতো করে যদি দরকার হয় বড় করে দিন, বুঝে গেছে? ওকে আচ্ছা, আমি আমার এটা করলাম। তো এখন আমরা আমাদের যেটা আছে, ধরেন আমাদের ব্যানার অ্যাডমিন ব্যানার কন্ট্রোলার আছে, আছে না? এখানে এসে আমরা কি করব, কি লিখব? দিস কি লিখলাম? দিস মিডল ওয়্যার কি লিখলাম? অ্যাডমিন লিখছি। এবার আমি কিন্তু কই আছি, ইউ হ্যাভ কি নো পারমিশন, কি বলতেছে? ইউ হ্যাভ নো পারমিশন, তার মানে আমরা লগ আউট করব। আমরা লগ আউট করার সময় যে জিনিসটা করব সেটা হচ্ছে কি করব, যে আমরা এবার যদি লগ ইন করি, এবার যদি আমরা কি করি, এবার যদি আমরা লগ ইন করি, অ্যাডমিন যদি করি, তার মানে অ্যাডমিন এসে কি বলবো? আচ্ছা আমরা আরেকটা জিনিস করে নেই, সেম কথাটাই কিন্তু আমাদের এই এখানে বলে দিতে হবে না, কি যে ব্যানারটা কে দেখবে? না ব্যানারটা তো আমি আমি কারোর দেখাবো না, মানে আমি ধরে নিলাম আর কি, বুঝা গেছে? আমি ধরে নিলাম গেটার দেন টু, বলছি লেস দেন টু, লেস দেন ইকুয়াল, দুই এবং দুইয়ের থেকে ছোট যদি হয় তারা এটা দেখতে পারবে, আর নাইলে অন্যরা কি দৌড়ের উপর, অন্যরা কি করবে এটা দৌড়ের উপরে কি থাকবে? ইনডিফ। ওকে খুশি? হ্যাঁ করছি তো, এই যে একটু আগে করলাম না অ্যাডমিনের মধ্যে, এই যে এইটার ঘটনাটা হচ্ছে, এটা হচ্ছে যদি তার থেকে বেশি হয় সে ইরর দেবে, আর ওখানে আছে তারাই দেখবে। ওকে তারাই দেখবে, ওকে অন্যরা দেখবে না, বুঝা গেছে? যার জন্য বিষয়টা একটু উল্টা। ওকে আচ্ছা, এখন আমরা যদি এখানে যদি লগ ইন করি, মানে ক্রিয়েটিভ জিমেল কত? 1 2 3 4 5 6, বুঝছেন? কি আসলো? 6 আসলো না? কি খেয়াল করেন কি ব্যানার কি দেখা যায়? ব্যানারে যদি যাই সে, ওর কিন্তু কোনো সমস্যা নাই, আছে কি? আচ্ছা আমরা যে জিনিসটা করব, আবার লগ আউট করব, লগ আউট করে চেক করব আমাদের ইউজার কে ছিল, নাহিয়ান। ওকে নাহিয়ান তো আজকে আসলো না। ওকে আসছে, 1 2 3 4 5 6, নাহিয়ানো যদি আসে, নাহিয়ানো ব্যাপারটা দেখলো, বুঝা গেছে? নাহিয়ানো ঢুকলো, নাহিয়ান ঢুকলো কি? নাহিয়ান ঢুকছে, নাহিয়ান কিন্তু দেখতে পারতেছে। আচ্ছা আমি একটু দেখি তো আমার ব্যানারটা আমি ঢুকলে দেখা যায় কিনা, ইউজারটা কি? কি আসছে? ওকে ইউজার আসছে তো, ওকে এই যে ইউজার আসছে না? আচ্ছা ইউজার আসছে, ব্যানারও আসছে, গুড।
তার মানে এবার আমরা টিমুর হয়ে ঢুকি নাকি? আমরা টিমুর হয়ে তিরিশ ঢুকবো। হাজার ডলার ওকে, তো টিমু ঢুকলে উনি যে করতে পারতেছে, উনি কিন্তু ব্যানারটাও দেখতে পারতেছে না। কি ক্লিয়ার? সবাই বুঝছি আমরা যে আমরা ইউজার অথেন্টিকেশন এখানে কি হচ্ছে, এখানে ওখানকার মানে একটু সহজ না কি? এখানে কিন্তু অনেক সহজে আমরা এটা করতে পারতেছি। হ্যাঁ আচ্ছা, আমরা কি বুঝছি এটা? হ্যাঁ গুড, আমরা সবাই কি ক্লিয়ার এখন? এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এবার আমরা আমরা এই ইউজারের মধ্যে যদি আসি, ইউজারের মধ্যে যদি আসি, ইউজারের মধ্যে এসে অ্যাড এর মধ্যে যখন আসব, এখানে খেয়াল করে এখানে একটা ইউজার রোল আসবে না? আচ্ছা অ্যাড তো আমরা বানাই নাই, অ্যাড কি আমরা বানাইছি? না স্যার। আচ্ছা তাইলে আমরা অ্যাডটা বানাবো কিভাবে বলেন তো? এই যে অ্যাডের মধ্যে আমরা কি করব, অ্যাডের মধ্যে গিয়ে অ্যাডের কাজটা করবে শেফাতুল্লাহ, কি পারবেন না? ব্যানার মানে অ্যাড করা শেখাই নাই মানে, তাইলে কে করবে? এবার আমরা যে জিনিসটা করব এখান থেকে এসে কি লিখব? রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ এর মধ্যে কি আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাডমিন ডট এই যে নেন, এই শেফাতুল্লাহ চলে আসেন। এখন আপনি এখানে কি কি জিনিস নেবেন ওই ফিল্ড অনুযায়ী? আরেকটা জিনিস নতুন আসবে সেটা হচ্ছে ইউজার রোল। কি আসবে ইউজার রোল? আমি আর একটু দেখাই দেবো, আধা আধা ঘন্টার মধ্যে আমার ইনসার্ট করে দেখাইতে হবে। ওকে, আপনার কিন্তু এখানে মিডিল কি বলে মডেল কিন্তু দরকার নাই, মডেল কিন্তু ক্রিয়েট করাই আছে। ওকে, পারা উচিত সেভাবে, পারা উচিত, বুঝছেন? এখানে এখানে যেটা হবে, এখানে ইউজ আমরা অ্যাপের মধ্যে কি কি লিখবো, ইউজার কি লিখলাম, ইউজার ইউজার রোল করছি, এটা আমরা কেন ইউজ করবো একটু পরে বুঝবো, দরকার নাই দরকার নাই দরকার নাই। কি আসবে?
অ্যাডমিন স্ল্যাশ কে ইউজার করছি। ইউজার রেজিস্ট্রেশন ইউজার রেজিস্ট্রেশন কি সাকসেস আসছে। এবার আপনার এখান থেকে গিয়ে আপলোড তো আসবে না, বাটনটা তো অনেক বড় হয়ে গেছিল। রেজিস্ট্রেশন ফটো আসতে পারে, মানে একটা ফিল আসতে পারে না, ফটো আপনি পরে নেন, আমার কোনো আপত্তি নাই। বুঝা গেছে? এখানে যেমন থাকবে, এখানে কি কি জিনিস থাকবে, এখানে নেম থাকবে, মানে এখানে কি থাকবে নেম, এখানে কি থাকবে নেম, এখানে কি থাকবে নেম, এই নেমটা আমার এখানে চলে আসবে। আসছে নেম, এখানে কি আসলো নেম, আসছে এখানে কি আসলো ইমেল, মোবাইল নাম্বার তো ফিল ওখানে নাই, কি আছে নেম ইমেল। আচ্ছা এখানে যে জিনিসটা থাকবে ইউজার রোল, আগে এটুকু করেন, বাকিটুকু আমি দেখাবো। নাকি থাকবে ইউজার রোল, আসছে এখন ইউজার রোলের এখানে এটা এরকম আসবে না। ওকে কি আসবে এখানে, মনে করেন এরকম দিলাম যে রোল, এখানে কি আসবে, এখানে মানে কি আসলো সিলেক্ট শুরু এবং কি করবো আমরা সিলেক্ট শেষ করব। সিলেক্ট শেষ করছি, এখানে আমার সিলেক্ট নেম করছি। এখানে একটা ক্লাস থাকবে, ক্লাসের মধ্যে এটা দেব ফ্রম কন্ট্রোল, কি দেব ফ্রম কন্ট্রোল দিছি। আর এখানে একটা লুপের মধ্যে ঘুরবে না কি, লুপের মধ্যে তো ঘুরবে নাকি, একটা ফর ইজ ঘুরবে। ওকে আরেকটা রোলটা পরে আসলো, আগে যেটা আসবে সেটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড এরকম আসবে না কি। হ্যাঁ ওকে, মানে এখানে লুপ চালাইতে পারবেন, চালানো যাবে, আমি একটু দেখাই দিই এখানে আসবে কিভাবে, এখানে সেরকম করবেন। অল কি আসবে, রোল কি আসবে, ইউজার কি লিখলাম, রোল হয়ার, সেইগুলাই তুলে আনো যেগুলার কি রোল স্ট্যাটাস, কি রোল স্ট্যাটাস ওয়ান, এবং কি করো গেট নাকি
এখানে কি করব, যেন কি করে কম্প্যাক্ট, কম্প্যাক্টের মধ্যে কি আসবে, অল রোল আসছে। এবার এখানে সে কি করব, কিন্তু কি করব, গুড, অল রোল অ্যাজ ডলার ইউআর, কি দিলাম, ইউজার রোল নাকি, হ্যাঁ ইউআর দিলাম নাকি, তো ইউআর এর মধ্যে এখানে কি আসবে, কি আসবে, ইন্ট, ইন্ট ফর ইস করছি, কি আসবে, রোল আইডি, না ভ্যালুর মধ্যে তো আইডি আসে, আপনার মানে ডাটাবেজে কি যাবে, কি আসবে, রোল নেম, কি খুশি সবাই, এটা এটা আবার কিরকম আওয়াজ হলো, নেম ইমেল ইউজার রোল আসছে, হ্যাঁ সবাই আসছে, আচ্ছা এখন পাসওয়ার্ড টোটালটা এরকম লিখলাম, কি লিখলাম, পাসওয়ার্ড টোটালটা কি দিয়ে দিলাম, মানে কি আসবে, নেমে কি আসবে, পাসওয়ার্ড, ওকে আসছে, এখানে কি আসবে, ওকে কোনটা, এখানে আমাদের কি আসবে, পাসওয়ার্ড নাকি, আমরা একটা জিনিস দেখে আসি, ওরা যে একটা জিনিস বানাইছিল অথের মধ্যে, ওরা ওখানে কি নাম দিছিল, রেজিস্ট্রেশনের মধ্যে, বোঝা গেছে, ইমেল ইমেল, তারপরে কি পাসওয়ার্ডের নেম কি ছিল, আইডি ছিল কি, পাসওয়ার্ড, আর এটা কি ছিল, এটা কি ছিল, টাইপ পাসওয়ার্ড নেম কি ছিল, পাসওয়ার্ড কনফার্মেশন নাকি, এখানে একটা আইডি বা একটা ইয়ে লাগবে, এটা আপনারা একটু খেয়াল করবেন, ঘুমায় কষ্ট করে সবাই মারতে হবে, সাধারণ ভালো তো হচ্ছে, আসসালাম, হ্যাঁ আমি সিসি ক্যামেরা লাগাইছি তিনটা, 20,000,
হ্যাঁ আচ্ছা শোনেন, আপনার ওই দুই মানে দুইটা লাগাইলেও কিছু মেশিন থাকে, আপনার ওই ওই দুইটা লাগাইলেও 15 নিচে মনে হয় পারবেন না। না ওই যে ওই যে ওই যে আপনার মেশিন তো ঠিকই কিনতে হবে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা ভাই, আচ্ছা আমি দেখতেছি ভাই, আপনি তো ফোন দিলাম কালকে ধরলোই না, আমি দেখতেছি। আচ্ছা ওকে, আচ্ছা এটা একটু দেখেন, এই এবার শিফাতে এটারে কি করবেন, এটারে রেজিস্ট্রেশন করবেন, এখানে এটারে পাঠাবেন কোথায় বলেন তো, এখানে পাঠাবেন কোথায়? অ্যাডমিন ইউজার নাকি? ইউজার কম লিখলেন যে রেজিস্ট্রেশন, কি লিখলেন? ইউজার রেজিস্ট্রেশন, এই নামে এখানে ইউজার কন্ট্রোলারের মধ্যে কি করলেন, এই যে ইনসার্ট আছে না একটা, কি আছে ইনসার্টারে, আপনারা কি করবেন? ইনসার্ট দেওয়া আছে, মেথড কি দেওয়া আছে? স্যার এটা কি গেটওয়ে না পোস্ট রিপে? এটা অবশ্যই পোস্ট হবে। আচ্ছা স্যার পোস্ট মানে কি দেওয়া, পোস্ট দেওয়া না? ওকে স্যার গেট মানে তো ডাটা সার্ভার টান আনবে, আর পোস্ট মানে ডাটাটা পাঠাবে ডাটাবেজে। ওকে কি বোঝা গেছে? এবার সেবাতুল্লাহ আমি কি কি এটা করতে পারবেন না কি? হ্যাঁ আচ্ছা, তাইলে এটা আমি বাসায় হোমওয়ার্ক দিয়ে দিই নাকি? হ্যাঁ কি না, আজকে এটা হোমওয়ার্ক দেবো, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। কি কি টিপু পারবেন না? ওকে কি পারা যাবে না এটা? বুঝতে পারছি সবার ঘুম টুম চাপতেছে, বুঝা গেছে।